ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে দেশের তথ্যপ্রযুক্তি খাতের অগ্রণী ভূমিকা ও অগ্রাধিকার বিবেচনায় দু সাল থেকে সাতাশটি ডিজিটাল সেবা খাতে কর অব্যাহতি দিয়ে আসছে সরকার দুহাজার বিশ একুশ অর্থ বছরে এ খাতের কর অব্যাহতির ম্যাচ শেষ হলে ওই বছরই নতুন করে তা আরও চার বছরের জন্য বাড়ানো হয় ১৩ বছর ধরে চলা এই কর অব্যাহতির ম্যাচ শেষ হওয়ার কথা রয়েছে আগামী ত্রিশ জুন এই অবস্থায় করভতির ম্যাদ বাড়াতে নানাভাবে চলছে চেষ্টা তদ্বির এরই অংশ হিসেবে রাজধানীর একটি হোটেলে ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফর স্মার্ট বাংলাদেশ শীর্ষ অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে কর অব্যাহতির ম্যাদ বাড়ানোর পক্ষে নানা যুক্তি তুলে ধরেন উদ্যোক্তারা ধাপে ধাপে কর আরোপের মত দেন কেউ কেউ আমাদেরকে যদি আরো তিন বছরের একটা সময় দেওয়া হয় অনুষ্ঠানে এনবিআর এর কড়া সমালোচনা করেন প্রযুক্তি প্রতিমন্ত্রী বিকাশী কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ঠিক হয়েছেন তো দুই ডিমটা আসলে রেগুলারলি পাওয়ার চিন্তা না করে হাঁসের যত্ন না করে হাঁসটাকেই জবাই করে যদি পেটের মধ্যে সব ডিম খেতে যায় তাহলে কিন্তু দেখা যাবে যে আর আয়ের কোনো পথ থাকবে না আসছে অর্থ বছরেও কর অব্যাহতির সুবিধা যাতে বহাল থাকে সেজন্য সহযোগিতা চান সালমান এফ রহমানের কাছে বিষয়টি নিয়ে সরকারের উচ্চমহলে কথা বলার আশ্বাস দেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা কিভাবে আরো ফার্দার ইনসেন্টিভ আমরা এই ইন্ডাস্ট্রিকে দিতে পারি মানে তুলে দেওয়ার তো নট দিস থিং টু থিংক অফ আমি নিশ্চয়ই মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো এটা নিয়ে আর আমার যে ফিলিংটা কেন মানে ইট ইজ এই ইন্ডাস্ট্রিটাই অ্যাকচুয়ালি আমি মনে করি আমাদের আইসিটি ইন্ডাস্ট্রিটা ইজ দ্য মোস্ট ইট ইজ গোয়িং টু এই ইন্ডাস্ট্রি এই সেক্টর বলেন ভবিষ্যতে কিন্তু দিস ইজ আমাদের আসল সেভিয়ারটা অনুষ্ঠানে জানানো হয় স্টার্ট বিনিয়োগ বাড়ানোর জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে আরো পাঁচশো কোটি টাকা বরাদ্দ চেয়েছে তথ্য প্রযুক্তি বিভাগ শুভ খান সময় সংবাদ ঢাকা